ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ومولانا محمد أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم آمين والكتاب المبين إنا أنزلناه في ليلة مباركة إنا كنا منذرين صدق الله مولانا العظيم اللهم ارحمنا بالقرآن الحكيم اللهم ارزقنا بكل حرف من القرآن حلاوة وبكل جزء من القرآن جزاء عن علي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها أو كما قال النبي عليه الصلاة والسلام اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون اللهم صل على محمد كلما ذكره الذاكرون وكلما غفل عن ذكره الغافلون معزز محترم সম্মানিত মুসল্লিয়ানের মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর যে আল্লাহ রাব্বুল আলামিন দয়া আর মায়া করে মহব্বত করে ভালোবেসে তার ঘরে হাজিরা দেওয়ার তৌফিক আনায়াত করেছেন। এই জন্য হৃদয়ের গহীন থেকে মহব্বতের সাথে একবার কালিমা শুরু করা যায় করে নিই সবাই বলে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাআজিদান্নাকুম, তোমরা যদি আমার নেয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি তোমার প্রতি আমার নেয়ামত আরো বাড়িয়ে দিব, আর যদি নেয়ামত করে না শুকরিয়া করো তাহলে তোমাদের থেকে নেয়ামত আরো আমি ফিরিয়ে দিব। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি দয়া আর মেহেরবান করেছেন, অনুগ্রহ করেছেন, আমাদেরকে তৌফিক দিয়েছেন। এজন্য তার মেহমানখানায় মধ্যে এসে কিছু কথা বলা আর শোনার মতো সময় করে দিয়েছেন। আরো একবার কালিমাতুল শুকর আদায় করে আজকে পবিত্র শাবান মাসের 8 তারিখ, এই শাবান মাস অতীব গুরুত্বপূর্ণ মাস, কারণ এই মাসে এমন একটা রাত আছে যে রাত ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিনের অতি নিকটে পৌঁছা যায়, যে রাত্রে অল্প ইবাদত করলে আল্লাহ রাব্বুল আলামিনের অতি নিকটে পৌঁছা যায়। যেহেতু উম্মতে মুহাম্মাদিয়ার হায়াত জীবন স্বল্প, তো স্বল্প জীবনে অল্প ইবাদত করে কিভাবে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করা যায় এই পদ্ধতিগুলো আল্লাহর হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছে। যে তোমরা তোমাদের হায়াত যেহেতু কম, এই কম হায়াতে কিভাবে তোমরা অতি সহজে আল্লাহ তাআলার নিকটতম হতে পারবা এই পদ্ধতিগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে গেছেন। যেমন ছোট্ট একটা দোয়া, জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু, হাদিস শরীফের মধ্যে আছে কেউ যদি সকাল এবং সন্ধ্যা এই দোয়া একবার পড়ে তাহলে সত্তর হাজার ফেরেশতা
1000 দিন পর্যন্ত তার জন্য মাগফিরাতের দোয়া করতে থাকবে। সত্য দুরুদ জাযাল্লাহু আন্না মুহাম্মাদান মা হুয়া আহলুহু করতে একটা সেকেন্ড দু তিন সেকেন্ড লাগবে, কিন্তু ফায়দা কত? 70,000 ফেরেশতা 1000 দিন পর্যন্ত মাগফিরাতের দোয়া করতে থাকবে। তার মানে অল্প ইবাদত নেকি অনেক, অল্প ইবাদত নেকি অনেক। এই পদ্ধতিগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে গেছেন, যেন আমরা অল্প ইবাদত করে আল্লাহ তাআলার অতি নিকটে আমরা পৌঁছতে পারি। এই জন্যই কিছু কিছু দিন এমন আছে, কিছু কিছু রাত এমন আছে, যেগুলোর মধ্যে ইবাদত করলে হাজার বছর ইবাদত করে সাধনা করলে যেই তপ্তা পর্যন্ত যেই স্থান পর্যন্ত পৌঁছা যাইতো, এক রাত্রে অথবা এক ঘন্টা অথবা এক মিনিট ইবাদত করলে সেই স্থানে পৌঁছা যায়। এটা একমাত্র উম্মতে মুহাম্মাদিয়ারই বৈশিষ্ট্য যে অল্প ইবাদতের মাধ্যমে আল্লাহ তাআলার অতি নিকটে পৌঁছা যায়। তার মধ্যে একটা রাত হল এই শাবান মাসের 15তম রজনী, আর শাবান মাস পুরাটাই বরকতপূর্ণ মাস, রহমতপূর্ণ মাস, মাগফিরাতপূর্ণ মাস। কেন? এটা যেহেতু রমজানের আগের মাস, এই জন্য এই মাসটাও খুবই গুরুত্বপূর্ণ মাস, যার কারণে হযরত আফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লাগাতার দুই মাস এত গুরুত্ব সহকারে রোজা রাখতে আমি অন্য কোনো সময় দেখি না, একমাত্র শাবান আর রমজান ছাড়া। অর্থাৎ রমজান মাস তো সারা মাস আল্লাহ রাসূল রোজা রাখতেন, আর শাবান মাসেও গুরুত্ব সহকারে রোজা রাখতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, অন্য কোন মাসে আপনি এত গুরুত্ব দিয়ে রোজা রাখেন না, কিন্তু শাবান মাসে এত গুরুত্ব দিয়ে রোজা রাখেন কেন? আল্লাহ হাবিব রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যে আমি চাই আমার আমলগুলো যেন আল্লাহ তাআলার দপ্তরে আমার রোজাদার অবস্থায় হতো। এর দ্বারা বোঝা যায় সারা বছরের আমল শাবান মাসে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে পেশ করা হয়। সারা বছরের আমল শাবান মাসে আল্লাহ তাআলার দপ্তরে পেশ করা হয়। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি চাই আমার আমল নামা যেন আল্লাহ তাআলার দপ্তরে জমা হোক এমন অবস্থায় যে আমি রোজাদার অবস্থায় থাকি। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অধিক হারে রোজা রাখতেন। এজন্য শাবানের গুরুত্ব অপরিসীম। শাবান এই মাস, এর মধ্যে পাঁচটা শব্দ আছে, কয়টা শব্দ? পাঁচটা শব্দ, শিন, আইন, বা, আলিফ, নুন। এই মাসের নামকরণের মধ্যে পাঁচটা শব্দ আছে, এই পাঁচটা শব্দে এর গুরুত্ব আর মহত্ব বোঝা যায়। যেমন শাবানের মধ্যে প্রথম অক্ষর হল শিন, তার দ্বারা উদ্দেশ্য হল সর্বোচ্চ মর্যাদা। আল্লাহ তাআলা বুঝাতে চান, ও আমার বান্দারা, সারা বছর তো তুমি আমার নাফরমানির মধ্যে কাটিয়ে দিয়েছ, সামনে রমজানুল মোবারক মাস আসতেছে, এখন শাবান মাস চলতেছে, তোমার জিন্দগির সারা বছরের গুণাগুণের জন্য আমার কাছে ক্ষমা চেয়ে তুমি মর্যাদাবান হয়ে যাও। এজন্য শাবানের মাসের প্রথম অক্ষর কি? শিন। শিন দ্বারা উদ্দেশ্য হল সর্ব, অর্থাৎ মর্যাদাবান। দুই নম্বর অক্ষর হল আইন, এর দ্বারা উদ্দেশ্য হল অলুগুণ, উচ্চ মর্যাদাশীল, অর্থাৎ তুমি তো মর্যাদাবান হয়েছ, আমার কাছে তওবা করে নিয়েছ, কারণ আত্তাইবু মিনাজ জামবি কামাল্লা জামবালাহু, যে ব্যক্তি গুনাহ থেকে তওবা করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামা থেকে গুনাহগুলোকে এভাবে মুছে দেন মনে হয় যেন এই লোকটা কোনো গুনাহই করে নাই। এজন্য তুমি যেহেতু গুনাহ থেকে মুক্ত হয়ে সম্মানিত হয়ে গেছ, অতএব তুমি এখন আমার ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও। আমার ইবাদতের মধ্যে মশগুল হয়ে গেলে তুমি অতীব মর্যাদাশীল হবে। এই জন্য দ্বিতীয় তবকা, দ্বিতীয় অক্ষর হল আইন, অর্থাৎ হলুম। তিন নম্বর শব্দ, তিন নম্বর অক্ষর হল বা, বার দ্বারা উদ্দেশ্য হল বীররুল, অর্থাৎ হল সৎ কাজ। যখন তুমি মর্যাদাবান হলা, অতীব মর্যাদাশীল হইলা, এখন তোমার প্রত্যেকটা কাজ যেন নেক আমল হয়ে যায়, এই জন্য তুমি সেভাবে তোমার জীবনটাকে পরিচালিত করো আর সংকল্পবদ্ধ হও।
কারণ তওবা মানে হলো অতীতে যেই গুনাহ করেছে এই গুনাহটাকে ছেড়ে দেওয়া, ভবিষ্যতে করব না সংকল্পবদ্ধ হওয়া, অতীতের গুনার জন্য লজ্জিত হওয়া, এটার নাম হলো তওবা। যখন তওবা করেছে গুনাহের পিছনের গুনার জন্য তুমি মর্যাদাশীল হইলা, অতীব সম্মানিত হইলা, অতএব এখন তোমার ভবিষ্যৎ জীবনটা আগামীর জীবনটা যেন তোমার নেক কাজের মধ্যেই কাটে, কোনো গুনাহ যেন তোমার মধ্যে থেকে না হয়, এই জন্য এটার প্রশিক্ষণ দেওয়া, যার কারণে তৃতীয় অক্ষর হলো দীর্ঘ, চতুর্থ অক্ষর হলো আলিফ, তার দ্বারা উদ্দেশ্য হলো উলফাতুন অর্থাৎ মহাব্বাত। যখন তুমি সম্মানিত হইলা, অতীব সম্মানিত হইলা, এবং তোমার প্রত্যেকটা কাজ যখন নেক কাজ হবে, তখন তোমার সাথে আর আল্লাহ তাআলার সাথে একটা মহাব্বতের সম্পর্ক হবে, কি হবে একটা মহাব্বতের সম্পর্ক হবে। এই জন্য চতুর্থ অক্ষর হলো আলিফ, তার দ্বারা উদ্দেশ্য হলো উলফাত অর্থাৎ মহাব্বাত। তুমি যখন সর্বোন মর্যাদাশীল হইলা, অনুপুন যখন অতীব মর্যাদাশীল হইলা, দীর্ঘুন যখন নেককার হইলা, এখন চতুর্থ নম্বর অক্ষর আল্লাহ তাআলা দিলেন আলিফ উলফাতুন, এখন আল্লাহ তাআলার সাথে তোমার সাথে একটা গভীর সম্পর্ক হয়ে গেছে, উলফাতুন মুহাব্বত, তখন তোমার সাথে আর আল্লাহ তাআলার সাথে কথোপকথন হয়ে যাবে। তুমি নামাজে দাঁড়াইবা তো সরাসরি তুমি আল্লাহ তাআলার দিদার তোমার হয়ে যাবে, আস-সালাতু মি'রাজুল মুমিনিন, তুমি নামাজে দাঁড়াইবা তো আল্লাহ তাআলার জান্নাত তোমার সামনে থাকবে, তুমি জান্নাতের আয়াতগুলো পড়বা তো তোমার চেহারাটা উজ্জ্বল হয়ে যাবে, জাহান্নামের আয়াতগুলো পড়বা তো তোমার ভিতরে ভয় কাজ করবে, অশ্রু প্রবাহিত হইবে, অর্থাৎ তোমার সাথে আল্লাহ তাআলার সাথে একটা মহাব্বতের সম্পর্ক হয়ে গেল। চতুর্থ পঞ্চম নম্বর অক্ষর হলো নূর, তার দ্বারা উদ্দেশ্য হলো নূরুন, তার দ্বারা উদ্দেশ্য হলো কি নূরুন। এখন যখন তোমার তুমি সম্মানিত হইলা, অতীব সম্মানিত হইলা, তুমি সৎকর্মশীল হইলা, তোমার সাথে আল্লাহ তাআলার সাথে গভীর সম্পর্ক হলো, তখন এখন পঞ্চম নম্বর স্তর তোমার হয়ে গেল যে তুমি যেদিকে তাকা যায় সেদিকে শুধু নূর আর নূর দেখতে পাইবা। এর জন্য পঞ্চম অক্ষর হলো কি নূর, তার দ্বারা উদ্দেশ্য হলো নূরুন, অর্থাৎ তোমার দ্বারা আর আল্লাহ তাআলার নাফরমানি করা সম্ভব নয়, তুমি যেদিকে তাকা যায় সেদিকে আল্লাহ তাআলার নূর দেখতে পাইবা। এই শাবান মাস যখন তোমার এই পাঁচটা স্তর অতিক্রম হবে, তখন রমজানুল মোবারক যখন তোমার সামনে আসবে, তখন তোমার সাথে আল্লাহ তাআলার সাথে এত গভীর সম্পর্ক হয়ে যাবে যে তুমি আল্লাহ তাআলার জন্য পাগল হয়ে যাইবা, যার কারণে রমজানুল মোবারক শেষ হইলে হইতে চলি তোমার জন্য জান্নাতের মধ্যে প্রবেশ করতে দেরি হবে না, তখন জান্নাতের মধ্যে আর তোমার মধ্যে বাধা হলো তোমার শুধু মৌ, তোমার মৃত্যু হওয়া দেরি, তুমি জান্নাতে প্রবেশ করতে দেরি হবে না। এই জন্যই তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ব্যক্তি রমজানুল মোবারক পেয়েও নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না, এই লোকটা ধ্বংস হোক হালাক হোক বরবাদ হয়ে যায়। কেন আল্লাহ রাসূল বলছেন, কারণ শাবান মাসে পাঁচটা সপ্তাহ সে অতিক্রম করলো, রমজান মাসের মধ্যে আল্লাহ তাআলার মহাব্বত সৃষ্টি হওয়ার কথা, এরপরও যেহেতু সে তার সৃষ্টি হলো না, তাহলে সে আর আমার উম্মতে থাকার যোগ্য না, অতএব আমি তার জন্য আর রহমতের দোয়া করতে পারি না, এই জন্য আমি তার জন্য লানতের দোয়া দিলাম। অথচ রহমাতান লিল আলামিন কখনো লানতের দোয়া তার জন্য করেন নাই, কিন্তু ওই লোকটার জন্য করেছেন যে লোকটা রমজানুল মোবারককে পেয়েও নিজের গুনাহকে মাফ করাইতে পারলো না। আমার এই তাত্ত্বিক আলোচনাগুলো বুঝে আসতেছে তো? এই আলোচনাগুলো দেখবেন কোথাও পাবেন না, এই আলোচনাগুলো কোথাও হয় না, এত বুঝিয়ে আলোচনা হয় না। তাহলে শাবানের এই নামকরণের পাঁচটা অক্ষরের সারমর্ম বুঝে আসলো তো? অর্থাৎ বান্দা প্রথমে সম্মানিত হবে, তারপর অতীব মর্যাদাশীল হবে, তারপর সে সৎকর্মশীল হবে, তারপর আল্লাহ তাআলার সাথে তার একটা মহাব্বতের সম্পর্ক হবে, তারপর তার দ্বারা আর সেদিকে কোনো কাজ তার আর ভালো লাগবে না, যেদিকে তাকাবে সেদিকে আল্লাহ তাআলার নূর আর নূর দেখতে পাইবে। এই জন্যই তো হাদিসে কুদসির মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন বান্দা যখন আমার সাথে তাআল্লুক হয়ে যায়, তখন বান্দার হাত আমার হাত হয়ে যায়, বান্দার চোখ আমার চোখ হয়ে যায়, বান্দার পাও আমার পাও হয়ে যায়। তাহলে না এই হাদিসের অর্থ বা কি হবে? এর জন্য বান্দার সাথে যখন আমার সাথে তাআল্লুক হয়ে যায়, সম্পর্ক হয়ে যায়, বান্দার চোখ আমার চোখ হয়ে যায়, হ্যাঁ বান্দার হাত আমার হাত হয়ে যায়, বান্দার পাও আমার পাও হয়ে যায়, তখন বান্দা যেই কথাই বলবে আমি সেটাই বাস্তবায়ন করি, এর মধ্যে কোনো আর ত্রুটি হয় না, তার কোনো কথা আর বিঠা যায় না। এই জন্য শাহবানকে শাহবান করে নামকরণ করা। হযরত
আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটি হাদিস আছে। হাদিসটি ইবনে মাজাহ শরীফের মধ্যে আসছে। তিনি বলেন যে এক রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে এসে আসলেন। সেই দিন আমার ঘরে আসার থাকার কথা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের মাঝে তিনি কোন দিন কার ঘরে থাকতেন তার একটা বন্টন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার ঘরে আসলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমার ঘরে আসলেন, আসার পরে তিনি দেখলাম জামাটা খুললেন, খুলতেছিলেন, হঠাৎ জামাটা আবার গায়ে দিয়ে ফেললেন। এরপরে ঘর থেকে বের হয়ে গেলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমিও তার পিছনে পিছনে বের হলাম। আমার মনে আশা ছিল, আমার আকাঙ্ক্ষা ছিল, আমার ধারণা ছিল যে আল্লাহ রাসূল না জানি আমার কোন ফতিনের ঘরে যাচ্ছেন, এজন্য আমি পিছনে পিছনে যাচ্ছিলাম। পরে দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতুল বাকির মধ্যে এসে দুই হাত করে কবরের স্থানে উঠে ও যারা অবস্থান করতেছে তাদের জন্য মাগফিরাতের দোয়া করতেছেন, উম্মতে মুহাম্মাদিয়ার জন্য কান্না করে দোয়া করতেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আমি কি ধারণা করতেছি আর আল্লাহ রাসূল কি করতেছেন, আমি কি ধারণা করতেছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেছেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আবার জোর দিয়ে চলে আসেন বাসায়। যখন কামরার মধ্যে আসলেন এখনো হাঁপাচ্ছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিছনে পিছনে আসলেন, এসে জিজ্ঞেস করলেন ও আয়েশা তুমি হাঁপাচ্ছ কেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ আপনি যখন আমার কামরা থেকে বের হয়ে গেছেন তখন শয়তান এসে আমাকে অসুস্থতা দিল, আমার ভিতরে ধারণা হলো আপনি না জানি আমার কোন শত্রুর ঘরে যাচ্ছেন কিনা, এজন্য আপনার পিছনে পিছনে আমি গেলাম, গিয়ে দেখলাম আপনি জান্নাতুল বাকির মধ্যে গিয়ে জান্নাতের যারা কবরস্থানের মধ্যে আছে তাদের জন্য মাগফিরাতের দোয়া করতেছেন, হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য মাগফিরাতের দোয়া করতেছেন। ও ইয়া হাবিবাল্লাহ আপনি কি কাজ করতেছেন আর আমি কি চিন্তা করতেছি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উদ্দেশ্য করে বললেন ও আয়েশা তুমি কি ধারণা করতে পারো যে আল্লাহ এবং তার রাসূল তোমার উপর জুলুম করবে? কারণ আজকের রাত তোমার কাছে থাকার কথা তুমি কি কল্পনাও করতে পারো যে আল্লাহ রাসূল তোমার উপর কোন জুলুম করবে? কারণ পশ্চিমকালও হতে পারে না, আল্লাহ রাসূল কখনো তোমার উপর কোন জুলুম করতে পারে না। ও আয়েশা তুমি কি জানো আমি যখন জামাটা খুলতেছিলাম সঙ্গে সঙ্গে জিব্রাইল আমিন আসলো আমার কাছে, এসে বললো ইয়া রাসূলুল্লাহ আপনি কি জানেন আজকের রাত কি? আল্লাহ রাসূল বললেন না না জিব্রাইল আমি জানি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিব্রাইল আমিন বলেন আজকের রাত্রি হলো লাইলাতুন মিন শাবান, শাবানের পনেরোতম রজনী, এই রাত্রিতে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে কুদ্দুসি ভাবে আসেন, এসে বান্দাদেরকে উদ্দেশ্য করে বলতেছে কেন ও আমার বান্দারা, ও আমার গুনাহগার বান্দারা কি আছো আমার কাছে যাও, তোমার যত গুনাহ হোক পাহাড় সমতুল্য যদি তোমার গুনাহ হয়, সমুদ্রের সমতুল সেনা পরিমাণ যদি তুমি তোমার গুনাহ হয় আজকের রাত্রিতে আমার কাছে তোমার গুনাহ প্রার্থনা করো, মাফ প্রার্থনা করো, আমি তোমাকে সঙ্গে সঙ্গে মাফ করে দিব। এরপরে কার রিজিকের দরকার আছে আমার কাছে আজকে রিজিক দাও, আমি তোমার রিজিকের অভাব অনটন দূর করে দিব, এই অসুস্থ ব্যক্তি আছে আজকে রোগ মুক্তির তোমার দরকার আছে আমার কাছে দাও, আমি তোমাকে সে বাদান করব। আল্লাহর হাবিব রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন জিব্রাইল আমিন আমাকে এভাবে বলতেছিলেন যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমানে এসে ডাকতে থাকেন। এই কথা যখন জিব্রাইল আমিন বললেন হে আয়েশা যার কারণে আমি কামরা থেকে বের হয়ে গেলাম, বের হয়ে জান্নাতুল বাকিদের মধ্যে গিয়ে আমি যারা কবরস্থানে আছে তাদের জন্য আমি দোয়া করতেছিলাম যেন আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে সর্বোচ্চ মাকাম দান করে, বিশেষত হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আমি দোয়া করলাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ইয়া রাসূলুল্লাহ ওই মহিলার জন্য আপনার এত ব্যথা কেন? ওই মহিলাকে তো আপনি বৃদ্ধ বয়সে তার বিবাহ করেছেন, আপনি যুবক ছিলেন অথচ ওই মহিলা বৃদ্ধ ছিল, বিদ্যা মহিলাকে বিবাহ করেছেন তার জন্য আপনার এত ব্যথা কেন? আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কি আল্লাহর রাসূল দমক দিয়ে বললেন ও আয়েশা তুমি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে একটা কথা বলেছো আর যেন তোমার জুবানে তোমার মুখ দিয়ে যেন তার পক্ষে বিপক্ষে আর কোন দ্বিতীয় কথা আমি না শুনি, কারণ তোমরা মনে আমার সুখের দিনের স্ত্রী, তিনি ছিলেন আমার দুঃখের দিনের স্ত্রী, সে ছিল আমার দুঃখের দিনের স্ত্রী আর তোমরা আমার সুখের দিনের স্ত্রী। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি যখন দ্বীনের দাওয়াতের জন্য বের হতাম কাফেররা আমাকে প্রহার করতে করতে এমন হয়ে যাইতো আমার পুরো শরীরটা রক্তাক্ত হয়ে যাইতো, আমার পা মুবারক
জুতা মোবারক পায়ের সাথে আটকে যাইতো, শরীরের কাপড় সবার শরীরের সাথে আটকে যাইতো, এভাবে রক্ত প্রবাহিত হইত। আমি যখন কামরার মধ্যে আসতাম, দরজার মধ্যে এসে আমি জোরে ডাক দিতে পারতাম না, এত দুর্বল হয়ে যাইতাম। শুধু বলতাম খাদিজা, আমি বলতে দেরি, সঙ্গে সঙ্গে দরজা খুলে যাইত। যতদিন যত সময় যে সময় আসতাম, রাত্রে হোক দিনে হোক, যখন এসে আমি বলতাম খাদিজা, একবার ডাকলে হতো, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে যাইতো। আমি একদিন জিজ্ঞেস করলাম, ও খাদিজা, ব্যাপার কি, রাত্রে এসো যদি ডাকি, দিনের বেলাও এসো যদি ডাকি, সাথে সাথে দরজাটা খুলে যায়, তুমি কি ঘুমাও না? হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি দিনের জন্য কষ্ট করবেন, ক্লেশ করবেন, বাহিরের মধ্যে দিনের মেহনত করবেন, আর আমি খাদিজা ঘুমাবো এটা হতে পারে না। আপনি যতক্ষণ সময় বাহিরে থাকেন ততক্ষণ পর্যন্ত আমি সিজদার মধ্যে থাকি। এরা হলো স্ত্রী, এরা হলো স্ত্রী, যে যতক্ষণ আপনি বাহিরে থাকেন ততক্ষণ আমি সেজদার মধ্যে থাকি। আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করে, রোনাদারি করে, আল্লাহ আমার স্বামী তো দিনের খাতিরে তোমার সন্তুষ্টি অর্জনের জন্য, তোমার দিনকে প্রতিষ্ঠা করার জন্য বাহিরে বের হয়েছে, তুমি তাকে তোমার খাস কুদরতি ভাবে হেফাজত করো। আমি সেজদার মধ্যে থাকি আর আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করি, ও আয়েশা, তোমরা তো আমার সুখের দিনের স্ত্রী, সে ছিল আমার দুঃখের দিনের। এমনও সময় যাইত, সেই ধনী মহিলা ছিল, সবচেয়ে সম্ভ্রান্ত মহিলা ছিল, ধনাত্ম পরিবারের সন্তান ছিল, আমার কাছে আসতে অনেক দল সম্পদ নিয়ে আসছে, শেষ সময় তার ইন্তেকালের সময়, হ্যাঁ, তার জানাজার মধ্যে আমি কাপড়ের কাপড় দিব, এই পরিমাণ টাকাও আমার কাছে ছিল না, তার কাছেও ছিল না, এত দরিদ্র হয়ে গেছে যে তার সম্পদকে আমার জন্য এতইভাবে ব্যয় করে দিয়েছেন যে তার কাছে আর হাতে কোনো টাকা পয়সা ছিল না। এই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ব্যাপারে আমি দোয়া করব না, তো কার জন্য করব? তো আজকের রাত্রিতে যেহেতু আল্লাহ তাআলা ক্ষমা, আম ক্ষমার ঘোষণা করেছেন, এই জন্য আমি জান্নাতুল বাকির মধ্যে সকল মুসলমান নরনারীর জন্য আমি দোয়া করতেছিলাম, বিশেষভাবে আমার স্ত্রী সহধর্মিণী হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য আমি দোয়া করতেছিলাম। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাটা খুললেন, আরেকটা জামা করলেন, করার পরে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে অনুমতি চাইলেন, ও আয়েশা, আজকে তো তোমার কাছে থাকার বাড়ি, আজকে তুমি আমাকে ছুটি দাও, আজকে তুমি আমাকে অনুমতি দাও, আজকে রাতটা আমি একটু ইবাদতে কাটাতে চাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম